নমস্কার, সুপ্রভাত। ভোরের আকাশের অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের ছাড়াই অনেক অনেক স্বাগত আর মহাচতুর্থীর অনেক শুভেচ্ছা। পুজো এসে গেল আর পুজোর আনন্দে একেবারে মাথোয়ারা আমরা প্রত্যেকের। একটু বৃষ্টি মন খারাপ করে দিচ্ছে, তবুও পুজোর আনন্দকে বোধহয় কেউ মাটি করতে পারবে না। অপেক্ষায় থাকবো, বৃষ্টি কমে যাবে এবং একেবারে সূর্য দেবতার আমরা সান্নিধ্য পাবো এবং আবারও একদম সকাল থেকে হই হুল্লোড় করে ঠাকুর দেখতে বেরিয়ে যাব। জাস্ট গতকাল একটা নিউজে দেখছিলাম যে ঠাকুর দেখা কিন্তু চলছে, ঠাকুর দেখা থেকে কেউ বিরত নয় এবং একেবারে ছাতা হাতে নিয়ে কিন্তু তারা মণ্ডপে মণ্ডপে কিন্তু ভিড় জমিয়েছে। এই না হলে বাঙালি কোনো কিছুতে কিন্তু বাঙালিকে আটকানো বড়ই কঠিন। সব কথা হবে, সব আলোচনা হবে আর প্রচুর গান হবে। আর আজকে আমাদের সাথে রয়েছেন জয়শ্রীদি, জয়শ্রী ব্যানার্জি। আগেও বহুবার আপনাদের সাথে জয়শ্রীদির পরিচয় হয়েছে, গান শুনিয়েছেন। জয়শ্রীদিকে অনেক অনেক ধন্যবাদ, স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত, মহাচতুর্থীর অনেক শুভেচ্ছা। আর কেমন আছো বলো? খুব ভালো আছি, ভালো থাকতেই হবে কারণ আমাদের পুজো চলে এসছে। বিশাল একটা আনন্দের মুহূর্ত কিন্তু চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টিটা কিন্তু একটু আমাদের মনটা খারাপ করে দিয়েছে কারণ আমাদের প্রচুর ড্রেস শাড়ি টাড়ি বেশ পুজোর সময় কিন্তু এটা কিন্তু একটা বিশাল সমস্যা। কিন্তু তবুও পুজো কাটিয়ে আনন্দতে মেতে উঠবো এটাই ইচ্ছা আছে। মানে নতুন জামা কাপড় কিন্তু পুজোতে ভাঙবো না, এটা আবার হয় না কিন্তু। পুজোতে পরবো, একটু উঁচু করে হাঁটবো, একটু সামনে ঠাকুর দেখতে বেরোতেই হবে, ঠাকুর দেখতে বেরোতে হবে, ছাতাটা এবার নিতেই হবে, ছোটদের জন্য রেনকোট রাখতেই হবে, কিন্তু ঠাকুর দেখতে বেরোতেই হবে। এই হচ্ছে আমাদের বাঙালি, বাঙালির এই কারণেই বোধহয় মানে শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা। ঠিক তাই, আর এই দুর্গোৎসবের মহাচতুর্থীর দিন একেবারে সকাল সকাল তোমাকে আমরা পেয়ে গিয়েছি। আর একেবারে প্রথমে তুমি কি গান শোনাচ্ছো? মানে আমি মায়ের ভেবে এসেছি, মানে মায়ের গান দিয়ে মূলত। তো মা আমাদের দুজন, মা আমাদের ওদিকে মানবী মা এবং আমাদের দেবী মা যিনি, আর আমাদের গর্ভধারিণী মা, তো দুটো মিলিয়েই রেখেছি। তার সাথে কিছু গান যেগুলো কিনা আমাদের ছোটবেলায় খুব শোনা, যেগুলো খুব নস্টালজিক হয়ে পড়ি আমরা, সেসব গানগুলো যতবারই মনে হয় শুনি। আমাদের হয়তো প্রতিদিনই এখন চ্যানেলের সুবাদে বিভিন্ন চ্যানেলে আমরা শুনতে পাচ্ছি, তো সেরকমই কিছু গান রেখেছি। তো প্রথমে যে গানটা দিয়ে শুরু করবো সেটাতেও মায়ের আগমন বার্তার একটা ছোঁয়া থাকবে আশা করি। অবশ্যই। আর দেখো তুমি গাইবে এবং তোমার সাথে আমাদের যন্ত্র শিল্পী যে দাদারা রয়েছেন তারা যদি না থাকে আমরা তো গাইতেই পারবো না, ওনাদের সহযোগিতা ছাড়া একদমই সম্ভব না। একদম, তো যার সহযোগিতা ছাড়া একদম সম্ভব না তাদের সাথে একটু বন্ধুদের আরেকবার একটু গুড মর্নিংটা সারিয়ে নিই। তো রয়েছেন আমাদের তনাদা, একেবারে কিবোর্ডে রয়েছেন মৃগাঙ্কদা তবলাতে, এবং অক্টোপ্যাডে রয়েছে অবশ্যই বিক্রম। প্রত্যেককে সুপ্রভাত এবং মহাচতুর্থীর অনেক শুভেচ্ছা। তো শুরু করি। আমি অনেক আশায় এলাম মাগো মন্দিরে, তোমার এলাম মন্দিরে তোমার, আমি অনেক আশায় এলাম মাগো মন্দিরে তোমার, মা মন্দিরে তোমার, আমি নয়ন ভরে দেখব তুমি করো
অতীত পাবনি মগ গঙ্গা হয়ে ঝরো তারি ছোঁয়ায় ভুবনটাকে শীতল তুমি করো ঘুচাও মনে রে কালিমা সকল অন্ধকার মন্দিরে তোমার মা মন্দিরে দেখতে দাও আমার মায়ের একটুখানি জ্বর চে চে মাগ মনের সর্ব আলাপন মা দেখতে দাও আমার মায়ের একটুখানি জ্বর চে চে মাগ দারুণ। তোমার গানটা শুনতে শুনতে না আসলে ভীষণ রকমভাবে আমাদের পূজামণ্ডপের কথা মনে পড়ছিল। তুমি আজকে একবার বাড়ি যাওয়ার আগে একটু আমাদের দেবী দর্শন করেই যেও, এখন সেখানে মা দুর্গার পাশাপাশি কিন্তু নবদুর্গার পুজো করা হয়। মায়ের নটা রূপ থাকে এবং অবশ্যই মায়ের যে যে রূপের আমরা পুজো করে থাকি, দশাত মা দুর্গা এবং তার চার সন্তানকে নিয়ে সিংহ বাহিনী মা এবং পায়ের কাছে অসুর শুয়ে রয়েছে, সেই রূপের তো অবশ্যই পুজো থাকে এবং মায়ের বিভিন্ন রূপ যেটা বলছিলাম তোমাকে, একদম মায়ের কত রূপই আমাদের কাছে ধরা দেন, বহু রূপ, মায়ের বহু রূপ রয়েছে, কোন রূপ শান্ত কোন রূপ উগ্র, সব রকম রূপেই কিন্তু মা ধরা দিয়েছে। যখন যেখানে যে রূপে দরকার হয় মা সেখানেই পৌঁছে গেছেন, একদম ঠিক কথাই। সেই মা উমার আমরা পুজো করি, তবে সবাই মায়ের এই মাতৃরূপে পুজো করতে আমরা একটু বেশি পছন্দ করি, মনে হয় যেখানে মা খুব স্নেহময়ী হবে, মমতাময়ী হবে, মা বলতেই তো আমাদের সেই ব্যাপারটাই কিন্তু চলে আসে। তুমি দেখো মন খুলে কিছু বলবে, একদম তখন কিন্তু সেই রূপটার কাছে তোমার মন খুলে আবদার করতে ইচ্ছে করবে, মা এটা যেন হয়ে যায়, মা এবারে আমার এই মনস্কামনা তুমি পূরণ করে দিও। আমি জানি আমাদের এত যারা বাঙালিরা রয়েছে, মানে হাজার হাজার বন্ধুরা যারা প্রত্যেক দিন মায়ের কাছে যাবে, কোনো না কোনো একটা মনস্কামনা তো পূরণ করার ইচ্ছে নিশ্চয়ই থাকবে যে মা এবারে আমার এই মনস্কামনাটা তুমি পূরণ করে দিও, এটার জন্য যেন সামনের বছর অবধি আর অপেক্ষা করতে না হয়, এবছরই তুমি মিটিয়ে দিও। আমাদের প্রত্যেকেই সেই অনুরোধ মা নিশ্চয়ই রাখবেন, সেই প্রত্যাশা তো আমরা প্রত্যেকেই রাখি। তবে আমরা সকালের ভোরের আকাশের অনুষ্ঠানে গান শোনার প্রত্যাশাটা সব থেকে বেশি রাখি। তো পরের গানে আবার চলে যাবো, আবার পরের একটা গানে চলে যাই, আগমনী গান একটা শোনাই। বেশ, মধুমাধুরী ছড়ালো আকাশ শরদ আকাশ কি চাওয়া চে বসিয়া
আগমনের তো আগমন হয়ে গিয়েছে, একেবারে মহালয়া থেকেই একেবারে আগমন শুরু, প্রথমা দ্বিতীয়া তৃতীয়া পার করে আজকে মহা চতুর্থীতে কিন্তু আমরা পা রেখেছি। তৃতীয়ার দিন আমরা বলছিলাম যে চন্দ্রঘণ্টার যেরকম পুজো করা হয়, মায়ের নটা রূপ, তো দশ হাত মায়ের আর মায়ের নটা রূপ, তো চন্দ্রঘণ্টার পুজোর পর আজ কিন্তু কুশমুণ্ডার পুজো কিন্তু হচ্ছে, এবং যে পুজো কিন্তু অবশ্যই আমাদের সিটিভেন একাডেমি প্লাসের পুজো মণ্ডপে ভীষণ ধুমধাম করে কিন্তু হয়। প্রত্যেকটা দিনই এই নবরাত্রির নটা দিন কিন্তু এই পুজো কিন্তু হয়ে থাকে। মায়ের এই রূপগুলোর পুজো সচরাচর কিন্তু সব জায়গায় দেখতে পাওয়া যায় না, যেটা পুরোপুরি আমাদের এখানে কিন্তু দেখার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। একেবারে মহালয়া থেকে কিন্তু আমাদের পুজো তোড়জোড় কিন্তু একেবারে শুরু হয়ে যায়, একটা অন্য রূপ, একটা অন্য মাত্রা কিন্তু এখানে অবশ্যই পাই। আর দেবী কুশমুণ্ডার রূপ কিন্তু উষ্ম, কুৎসিত উষ্ম সেটা কিন্তু বলা হয়, মানে মায়ের রূপে একটা সৌন্দর্য আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি, মা অপরূপা সুন্দরী হবেন এটাই সবসময় আমরা কামনা করি, কিন্তু এখানে মায়ের রূপ কিন্তু একটু ভিন্ন। কারণ তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে মায়ের বিভিন্ন রূপ, বিভিন্ন রূপ রূপে আমাদের ধরা দিয়েছেন, কখনো তিনি মানে বিপদ নাশিনী, তো কখনো তিনি মাতৃরূপী স্নেহময়ী, কখনো আবার অসুর বিনাশিনী। তো দেখো যখন সে অসুর বিনাশিনী তখন তোর মাতৃরূপী রূপটা এত কাজ হবে না, তখন তাকে সেই রূপেই আসতে হবে। তো আমাদের মেয়েদের মধ্যে এরকম বিভিন্ন রূপ মাঝে মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়, বহুরূপী হয়ে থাকি আমরা ভীষণ, এবং এটা দেখাতেও হবে আমাদের সমাজ বা পরিস্থিতি যেরকম যাচ্ছে, কখনো কখনো কিন্তু আমাদের সেই রূপটাও দেখাতে হয়। তুমি দেখো তোমার সন্তানের ক্ষেত্রে সব সময় তুমি তার কাছে একবার স্নেহময় রূপ ধারণ করলেও কিন্তু সে তাকে তুমি মানুষের মতো মানুষ করতে পারবে মাঝে মধ্যে, তাকেও কিন্তু একটু গরম রূপটা একটু দেখাতে হয়। তবে মমতাময়ী রূপটাই কিন্তু মায়েদের বেশি হয়, বাবারা একটু রাগি মানে গোছের আমরা পাই ভয় বলতে বাবারাই, কিন্তু মায়ের কাছে কিন্তু স্নেহ মমতা এটাই কিন্তু বেশি আবদার। মায়ের কাছে লাস্ট কবে মার খেয়েছি আমার ঠিক মনে নেই, কিন্তু বাবা তো বড়বেলা অবধি আমরা কিন্তু এখনও স্টিল নাও আমরা বাবার কাছে কিন্তু সেই ভয়টা বা ভীতিটা আছে, তার সাথে ভালোবাসাটা বা নিশ্চয়ই আছে, কিন্তু মা যেটা বলছিলাম মায়ের কাছে কিন্তু আমাদের ওই রূপটাই বেশিরভাগই কাঙ্ক্ষিত আর কি। আমরা মানে মনে আছে ছোটোবেলায় মানে খুব মার খেয়েছি খুব মনে করতে হবে আর কি, এরকম ব্যাপার। তো সেটাই বলছিলাম আজকে মায়ের গান করতে এসেছি, খুব ভালো লাগছে যে পুজোর যে ওই দিকের ব্যাপারটা এবং মায়ের সাথে, সেই জন্য আমি সেরকম কিছু গানই রেখেছি মায়ের পছন্দে বা মাকে উদ্দেশ্য করে, যেটা বলছিলাম যে মানবী মা এবং আমাদের দেবী মা দুটো কিন্তু কোনো একটা জায়গায় মানে এক হয়ে গেছে, মিলেমিশে একাকার হয়ে গেছে, একদম ঠিক কথা। তো আমরা পরের গানে চলে যাই, একটা গানে যাই, চলো শুনি। শয়নে স্বপনে কি বা জাগরণে তুমি ছাড়া কিছু নাহি জানি, রেখো সযতনে তব শ্রীচরণে এ মোর অন্ত
সযতনে তব শ্রীচরণে এ মোর অন্তর খানি শয়নে স্বপনে কিবা জাগরণে তুমি ছাড়া কিছু নাহি জানি রেখো সযতনে তব শ্রীচরণে দীপ জ্বলে আসো যদি কবু মোর দ্বারে ঋষিত নয়ন মেলে বসে থাকি দীপ জ্বলে আসো যদি কবু মোর দ্বারে করুণা পরশ দিয়ে অশ্রুধার
ভরে আকাশের অনুষ্ঠানের আজকে গানগুলো শুনেই কিন্তু মোটামুটি আমরা বুঝতে পেরে যাচ্ছি যে একেবারে কিন্তু পুজো চলে এসেছে। আজকে কথা বলছিলাম যে আজকে দেবী কুশমণ্ডার কিন্তু আজকে পুজো হচ্ছে, এবং দেবীর রূপ এখানে একটু ভিন্ন। এখানে দেবীর দশ হাত না, দেবীর আট হাত, এবং আট হাতের মধ্যে সাতটি হাতে কিন্তু অসুর নিধন করার মতন কিন্তু মরণাস্ত্র রয়েছে, এবং একটি হাতে কিন্তু রয়েছে মায়ের পদ্ম। এবং মা কিন্তু এখানে মানে বাহন, মায়ের বাহন কিন্তু এখানেও সিংহ। সেই মায়ের কিন্তু আজকে পুজো হচ্ছে, সকাল থেকে পুজো তোড়জোড় কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং আজকে মহাচতুর্থী, এরপর ধীরে ধীরে দেখো দেখতে দেখতে পঞ্চমী, তারপর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, মানে অষ্টমীর দিন রাত থেকেই কিন্তু মনটা খারাপ হতে শুরু করে দেয়। এবং আমরা আগের যে মানে যে পরের সপ্তাহে যেখানে কিনা দশমী হচ্ছে, আগে আমরা ভাবি আজকে বৃহস্পতিবার, মানে সামনের দিন এদিন দশমী, তো মানে জাস্ট এটা কালকেও হয়েছে, কালকে শুক্রবার ছিল, তো আমি মনে মনে ভাবছি যে পরের শুক্রবারের একটা এপিসোড করছিলাম এবং সেখানে বলছি বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা, তখন মনটা খুব খারাপ হয়ে যাচ্ছিল যে সাত দিন পরে কিন্তু বিজয়া দশমী। বন্ধু আছেন, একটু কথা বলবো। সুপ্রভাত, সুপ্রভাত, মহা চতুর্থীর অনেক শুভেচ্ছা। এবং শিল্পীজিও আমার একটা ছোট্ট অনুরোধ আছে, মাসছেন একটু যদি গান গেয়ে শোনান, গিরি গণেশ আমার শুভকারী, ঠিক আছে। আপনারা আমাদের সাথে রয়েছেন ভোরের আকাশের অনুষ্ঠানে, আর আজকে আরো একবার যারা এখন থেকে আমাদের ভোরের আকাশের অনুষ্ঠান দেখা শুরু করলেন তাদের জানিয়ে রাখি মহা চতুর্থীর অনেক শুভেচ্ছা। এই কথাটা বলতেও ভীষণ ভালো লাগে, কারণ এই তৃতীয়া থেকে মোটামুটি আমরা বলা শুরু করে দিই, তৃতীয়ার শুভেচ্ছা, চতুর্থীর শুভেচ্ছা, মহাপঞ্চমীর শুভেচ্ছা। সত্যি বলতে বললেই যেন মনটা কিরম আনন্দে যেন ভরে যায়। জানি এই তিতলি একটু মনটা খারাপ করে দিয়েছে, ওয়েদার একটুখানি আমাদেরকে আনন্দ মাটি করে দেওয়ার চেষ্টা করছে, তবে হ্যাঁ এই মনের জোরটা রাখতে হবে যে কোনো কিছুতেই কিন্তু আমরা আনন্দ থেকে নিজেদেরকে বঞ্চিত করব না। আর ভালো ভালো গান শুনলে এমনিতেই মনটা খুব ভালো হয়ে যায়। তো আবার পরের গানে চলে যাই, পরের গান চলো। শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী মালা, শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী মালা, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, তোমাকে চিবুকে আবে সে উতলা, তোমাকে চিবুকে আবে সে উতলা। শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী মালা, শিউলি তলায় ভোরবেলায় কুসুম কুড়ায় পল্লী মালা, শেফালি পুলকে ঝরে পড়ে মুখে, কোপাতে চিবুকে আবে সে উতলা, কোপাতে চিবুকে আবে সে উতলা। নৃত্যের ভঙ্গে ফুল তুলে রঙ্গে, নৃত্যের ভঙ্গে ফুল তুলে রঙ্গে, আগো আধার বলো তার রূপে উজালা, শিউলি তলায় ভোরবেলা কুসুম কুড়ায় পল্লী বালা, শিউলি তলায় ভোরবেলা কুসুম কুড়ায় পল্লী বালা, শেফালি পুলকে ধরে পড়ে বুকে, ধোপাতে চিবুকে আবে সে উতলা, নীলাজ পায় জোরে তার উঠে ঝংকার, রিনি চিনি মন কয়, চিনি চিনি গো চিনি চিনি, নীলাজ পায় জোরে তার উঠে
তারি গায় গান বনে নিরালায় শিউলি তলায় ভোরবেলা কুসুম কুড়ায় পল্লি মালা শিউলি তলায় ভোরবেলা কুসুম কুড়ায় পল্লি মালা শেফালি পুলকে ঝরে পড়ে বুকে ফোপাতে কি বুকে আবেশে উৎপলা ফোপাতে কি বুকে আবেশে উৎপলা মানে এই গানটা শুনে আবারও সেই ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছে গো। মানে ছোটোবেলায় শিউলি ফুল বা কিছু কিছু ফুল দেখবে এখন বিশেষ কিন্তু দেখতেই পাওয়া যায় না, আমরা ছোটোবেলায় যেরকম শিউলি ফুল, কাবেরি ফুল, জুঁই ফুল যে পরিমাণে পেতাম বা প্রত্যেকের বাড়িতে থাকতো রজনীগন্ধা, যদিও রজনীগন্ধা টবে সাজিয়ে রাখার মতন একটা গাছ, মানে সেটাকে রাখা যেতে পারে, কিন্তু শিউলি, কাবেরি, জুঁই এগুলো যেন কোথায় একটা লুপ্ত। সত্যি তাই, এবং শিউলি ফুল এখন আর গাছে সেভাবে দেখিও না, যে পড়ে থাকা যে শিউলি, যে শিউলি ফুল পড়ে থাকাটা খুঁজেই পাই না, সকালের দিকে হাঁটতে গেলে দেখি যে শিউলি ফুল কোথায় আছে, মানে খুঁজে খুঁজে দেখতে হবে এরকম কিন্তু ব্যাপার, সময়ের সাথে সাথে সবগুলোই যেন আসলে আমরা এখন মাটি খুঁজে পাই না। আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে মাটি কম এবং আবাসন ফ্ল্যাট এগুলোই বেশি, শপিং মল এগুলো বেশি হয়ে গিয়েছে, ফলে সেই জায়গাগুলোতেই বোধ হয় আজ থেকে 10-15 বছর আগে এই গাছগুলোরই অবস্থান ছিল, তখন ঘাস ছিল, ঘাসের উপর শিশির পড়তো আর এই শিউলি ফুল পড়ে থাকতো, যেটা কিন্তু মনকে ভীষণ রকম ভাবে নাড়া দিত, মাসছে মাসছে বলে। যাই হোক, তোমার গানে আবার চলে যাই। আবার ওই একটা গান যেগুলো বলছিলাম যে ওই ছোটবেলাকার মানে শিউলি ফুল, আবার ওই শরৎকাল স্মৃতিকে আবার মনে করিয়ে দেওয়া, এবং খুবই শোনা একটা গান যেটা সবারই হয়তো ভালো লাগবে, প্রতিদিনই আমাদের একটা গান থাকে না যেগুলো বারবার শুনলেও মানে মনে হয় শুনেই যাই, সেরকমই একটা গান। একদম একদম, চলো। আর মনে ওই ছেলেরা সব থাকে
বলবো সে কি আর, আহা হা চণ্ডী তলায় বাতি বাজে ঠাকুর গুর ধাদিনা তাক তা দিনা তাক তা দিনা তাক গুর গুর গুরুর গুরুর তাক এক একে এক দুই একে দুই নামতা পরে ছেলেরা সব পাঠশাল রুই ঘরে নন্দী বাড়ির চালাতে কুমর ঠাকুর ঘরে মন বসে কি আর, আহা হা চণ্ডী তলায় বাতি বাজে ঠাকুর গুর ধাদিনা তাক তা দিনা তাক তা দিনা তাক গুর গুর গুরুর গুরুর তাক। আবার কিন্তু সেই ছোটবেলার কথা সত্যি তুমি মনে করিয়ে দিলে। এবং ছোটবেলায় মোটামুটি প্যান্ডেল শুরু হওয়া মানেই কিন্তু পড়াশোনায় আর মন বারবার জানলা দিয়ে বারবার উঁকি মেরে দেখা যে কত দূর হলো প্যান্ডেল, কত দূর হলো প্যান্ডেল, মাকে কবে আনবে, ঠাকুর কবে আসবে, কবে আসবে, ঠাকুর আনতে যাওয়ার যে একটা ব্যাপার, পাড়ার পুজো মণ্ডপে তো ভীষণভাবেই একটা মন কাড়া ব্যাপার থাকে, যেটা সকালে যে আড্ডাটা মানে পাড়ার পুজোতে বসে, এবং সেই পুরো পুজোতে এখন আমাদের হয় কি না সব জায়গায় জানি না, এবং বিভিন্ন রকমের ছোট ছোট প্রতিযোগিতা বা অনুষ্ঠান যেরকম শঙ্খ বাজানোর প্রতিযোগিতা যেটা আমাদের পাড়াতেও হচ্ছে, সেই জন্যে বলছি যে এবং পুরো প্রোগ্রামটাই কন্ডাক্ট করতে আমরা সবাই মিলে থাকি, ভীষণ মজা করি, আনন্দ করি এবং গান করি, আবৃত্তি সমস্ত ধরনেরই সেখানেতে অনুষ্ঠান রাখা হয়, এবং ওইটা খুব ভালো যেটা সবাই পার্টিসিপেট করতে পারে। আইসক্রিম খাওয়ার কম্পিটিশন এটা আমি পাইনি, মানে এমনিতে আমি ফুচকা খাওয়ার কম্পিটিশন দেখেছি, রসগোল্লা খাওয়ার কম্পিটিশন দেখেছি, আইসক্রিম মানে বিভিন্ন পাড়ায় বিভিন্ন রকম, এবং তো মোটামুটি এরকম ভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েও কিন্তু আমাদের চলতে থাকে। এবং তুমি পাড়ার পুজোটা দেখবে ভীষণ গুরুত্বপূর্ণ হয়, মনে হয় যে সারাদিন পাড়াতেই বসে থাকি। যদি আমি বাইরে কোথাও নাও ঠাকুর দেখতে চাই তাও কোনো অসুবিধা না, পাড়াতে জমিয়ে আড্ডা মারা, আড্ডা দেওয়াটা বিভিন্ন রকম, এবং যেটা পোশাক চেঞ্জ করা, যেটা ড্রেস চেঞ্জ করা, আধ ঘন্টা ছাড়া ছাড়া গিয়ে নতুন নতুন, কারণ পড়তে তো হবে পুজোতে, আমাদের কিনেছি যখন পড়তেই হবে, সেগুলো আর রাখা যাবে না, সেই জন্যে চেঞ্জ করে করে এসে পাড়ার পুজো মণ্ডপে এসে বসা এবং আড্ডা দেওয়া, তার সাথে খাওয়া দাওয়াটা কিন্তু ভুলে গেলে হবে না, এটা তুমি বলছো না, আমরা যারা খেতে ভালোবাসি, মানে আমি তো খেতে ভীষণ ভালোবাসি, আর তাছাড়া হচ্ছে সাজ, নিজেকে সাজিয়ে গুজিয়ে প্রেজেন্ট করতে পারলো, তো সব গল্প আবারও হবে, তো আবার টুকটুক করে একটু গানের দিকে চলে যাই, দিকের গান হৈমন্তীদির একটা গান, ওটা আমার ভীষণ পছন্দের, এবং হৈমন্তীদির কাছে কিছুদিন সুযোগ হয়েছিল শেখার, তো সেরকম একটা গান শিখেছিলাম, সেটা একটু আহা শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফলের মালিকা, গলায় দড়ি কে পরালো তোরে, গলায় দড়ি কে পরালো বল গৌরী বালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফলের মালিকা, গলায় দড়ি কে পরালো তোরে, গলায় দড়ি কে পরালো বল গৌরী বালিকা, শিব ঠাকুরের গলায় দোলে বইছি ফলের মালিকা।
রস ভোজার কতই খেলা দেখেন বসে শিব, কখন তিনি মুকুট পরেন কখন কাটেন জীব, খবর নর লোকে তিনি দেবী গোপালে গোপালিকা বল্লা গরি বালিকা, গলায় দড়ি কে পরালো তোর গলায় দড়ি কে পরালো বল্লা গরি বালিকা, শিব ঠাকুরের গলায় তোলে বইছি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় তোলে বইছি ফলের মালিকা, গলায় দড়ি কে পরালো তোর গলায় দড়ি কে পরালো বল্লা গরি বালিকা, শিব ঠাকুরের গলায় তোলে বইছি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় তোলে বইছি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় তোলে বইছি ফলের মালিকা। আরে দুর্গাপূজায় সব থেকে যদি কেউ অবহেলিত হয় তাহলে সেটা শিব ঠাকুর। ঠিক তাই, একে তো বউ সন্তান সবাই তো তাকে ছেড়ে চলে আসে, সবাইকে নিয়ে এত ধুমধাম করে কিন্তু পুজো হয়, কিন্তু বাবার পুজো কিন্তু সেভাবে, এখানে কিন্তু বাবা খুব একটা ইম্পর্টেন্ট নয় আমাদের জন্য, এখানে পুরোপুরি মা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। গানটার মধ্যে দিয়ে কিছুটা একটু সন্তুষ্ট করার চেষ্টা করলাম যে শিব ঠাকুরকে একটু যদি সন্তুষ্ট হন, উনি রেগে গেলে আবার যদি বৃষ্টি চলে আসে আমাদের কিন্তু পুজোটা পুরোই আমাদের মাথায় রাখতে হবে। তো সব দিকেই তো একটু নজর রেখে চলা আমাদেরও কর্তব্য, সন্তান বলে কথা, বাবাকেও খুশি রাখতে হবে মাকেও খুশি রাখতে হবে। এবং তুমি শিব ঠাকুরের কথা বললে, কিন্তু যেহেতু মা দুর্গা তো একা আসেন না, আসেন তার চার সন্তানকে নিয়ে, কার্তিক গণেশ এবং লক্ষ্মী আবার সরস্বতী। পরের গানটা কিন্তু সেটা দিয়ে যাবো, ওনাদেরকেও একটু তুষ্ট করার চেষ্টা করবে। বুঝতে পারছি তুমি সবাইকেই মানে তুষ্ট করার চেষ্টা করছো, এসেছি সেই জন্য, কারণ পুজোটা কোনোভাবেই কিন্তু বৃষ্টির এতে ভেস্তে দেওয়া যাবে না। আমাদের অনেকদিন ধরেই পুজোর আলোচনা চলছে, মানে পুজোর আনন্দটা চলছে আর কি, সেই জন্য এই পরের গানটাতে কিন্তু সবার কথাই আছে, কাজে সবাই নিশ্চয়ই গানটা শুনে যদি তুষ্ট হন তাহলে আমাদের বৃষ্টিটা বন্ধ করে দিতে পারেন। আর দেখবে পুজো মানে সব থেকে বেশি আনন্দ বোধ হয় ছোটদের বাচ্চাদের, এবং আবার মনে হয় যে এই যে গণেশ, গণেশ কিন্তু একটা দারুণ ক্যারেক্টার, মানে তো সেই প্রসঙ্গে আমরা পরে আবার আসবো, মানে ছোট ছোট আড্ডা তো তোমার সাথে দিচ্ছি, তবে বন্ধু আছেন তার সাথে একটু কথা বলে নি। সুপ্রভাত, মহাচতুর্থীর অনেক শুভেচ্ছা, কে আছেন? নমস্কার। হ্যালো। নমস্কার সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত, কে বলছেন? আমি জামশেদপুর থেকে বলছি, শিপ্রা খাড়া ভৌমি। আচ্ছা জামশেদপুর থেকে, বৃষ্টি হচ্ছে ওদিকে? হ্যাঁ বৃষ্টি হচ্ছে পরশু দিন থেকে। ওহো, মনটা একটু খারাপ খারাপ লাগছে না? হ্যাঁ খুব খারাপ মন। বলুন। হ্যাঁ আমি জয়শ্রীর গান শুনতে খুব ভালোবাসি, জয়শ্রী আমার বোন হয়, একই জায়গায় আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। হ্যাঁ ভালো আছো? আমি ওর গান শুনছি, ও আমাকে পাঠিয়েছিল আজকে প্রোগ্রাম করবে, আমি শুনছি, আমার খুব ভালো লাগছে। শুনছো তুমি? আমারও খুব ভালো লাগছে তুমি শুনছো। তোমাকে চতুর্থীর অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আমার সাথে এভাবেই থাকো। শুভেচ্ছা নিবি, ভালোবাসা নিবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই ভালো করে গান কর। থ্যাংক ইউ। পরবর্তী আমাদের সাথে থাকো, খুব ভালো লাগছে তুমি ফোন করেছো। থ্যাংক ইউ, ধন্যবাদ, সঙ্গে থাকো। আসলে নিজে যখন আমি একটা মঞ্চে বসে রয়েছি, কিছু একটা অনুষ্ঠান করছি, তখন আমার পরিজনরা বা আমার চেনাশোনা লোকরা আমার সাথে থাকবে না, এটা কিন্তু হতে পারে না, একদমই একদমই হতে পারে না। সেই জন্য অবশ্যই তারা দেখছে এবং তার পাশাপাশি সমস্ত দর্শক রয়েছে, মানে মনের জোরটা কিন্তু ভীষণ বেড়ে যায়, যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দিদিরা বোনেরা প্রত্যেকে আমার অনুষ্ঠান দেখছে, আমাকে সাপোর্ট করছে, বলছে আরে তুই খুব ভালো গেয়েছিস, খুব ভালো হচ্ছে, এটা খুব বড় একটা পাওয়া। তো জায়গাতে ইনস্পিরেশনটা কিন্তু ভীষণ ভাবে ভীষণ দরকার বেশি আমার, মানে সবাই এত ভাবে সাপোর্ট করে, সেটা আমি আগেও বলেছি অনুষ্ঠানে, এখনো বলছি, ভীষণ ভালোবাসে সবাই খুব আমাকে, তো সেটার জন্যই কিন্তু এত দূর এগিয়ে যেতে পারছি, বা সামনের দিনে হয়তো পারবো, আরো চেষ্টা করছি। আর পৃথিবীর সবথেকে বড় সম্পর্কই বন্ধুত্বের সম্পর্ক, একদমই তাই, তাই না? রক্তের সম্পর্ক না থাকলেও এই সম্পর্ক অনেক কিছু করতে পারে। পরের বন্ধুর সাথেও কথা বলবো। সুপ্রভাত, মহাচতুর্থীর অনেক শুভেচ্ছা, কে আছেন? আমি আরামবাগ থেকে বলছি, প্রদীপ অধিকারী। হ্যাঁ বলুন প্রদীপ বাবু, বলুন। হ্যাঁ ভালো লাগছে, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, মঞ্চে যারা আছেন সকলকে শুভেচ্ছা জানাই। হ্যাঁ আমি তো সব রকম গানই শুনছি, আপনারা বলছেন আগে আগে, তা একটা শ্যামা মায়ের গান যদি হয়, উনিও তো একটা রূপ। অবশ্যই শ্যামা মার একটা রূপ, এবং এরপর দেখবেন শুধু আমরা শ্যামা সঙ্গীতেই ভরিয়ে দেবো, কারণ সামনে তো আবার দীপাবলি আসছে।
আমি একটু বলি, যিনি ফোন করেছেন আমার পরিচিত এবং আমার মেজো কাকু হন, মেজো কাকু আরামবাগে স্কুল টিচার। তো মেজো কাকু শুনছে এবং আমার প্রতিটা অনুষ্ঠান উনি শোনেন, এটা খুব বড় কথা। মানে এত ব্যস্ততার মধ্যেও উনি টিচার, স্কুল টিচার, কিন্তু তার মধ্যে কিন্তু উনি এগুলো শোনেন, এগুলো বিশাল বড়। মানে আমি বাড়ির থেকে যে সাপোর্টটা পাই সেটা কিন্তু বিশাল বড় ইন্সপিরেশন আমার, ভীষণ দরকার গো, এটা খুব দরকার। বেশ, তার কাকা বাবু তাই তো? হ্যাঁ, মেজো কাকু। তো ভালো লাগছে তো আজকে গানগুলো শুনতে? আমাদের সাথে থাকতে হবে, কেমন? সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন, আর খুব ভালো আবার একটা গানে চলে যাই। আনন্দে মাতে গিরিরাজপুরী, আনন্দে মাতে গিরিরাজপুরী, বড় সোপরে উমা এলো ফিরি, বড় সোপরে উমা এলো ফিরি, আনন্দে মাতে গিরিরাজপুরী, আনন্দে মাতে গিরিরাজপুরী, সঙ্গে এলো লক্ষ্মী সরস্বতী, কার্তিকেয় আর গণপতি, সঙ্গে এলো লক্ষ্মী সরস্বতী, কার্তিকেয় আর গণপতি, সবাই গিরি রানীর বই করে নতি, সবাই গিরি রানীর বই করে নতি, আরুল ধ্বনি দিল পুরো নারী, আনন্দে মাতে গিরিরাজপুরী, আনন্দে মাতে গিরিরাজপুরী, মা
এবং দারুণ একটা পরিবারের কথা কিন্তু বললে, এবং সেই পরিবারকে নিয়ে একবারে হই হুল্লোড় কিন্তু চলছে পুরো পাঁচ দিন ধরে। তো এই হই হুল্লোড়ে থাকবো এবং আমাদের পরিবারও কিন্তু হই হুল্লোড়ে একেবারে মিশে যাব। ভোরে আকাশের অনুষ্ঠানে আজকে আমাদের সাথে রয়েছেন জয়শ্রীদি, এবং জয়শ্রীদি আজকে যা ভালো ভালো গান শোনাচ্ছে না, মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে গেছে। একেবারে শিব ঠাকুর থেকে শুরু করে মা দুর্গা, সন্তুষ্ট লক্ষ্মী, কিন্তু গণেশ, সরস্বতী, আর এই লক্ষ্মী গণেশের কথা জানো তো, উত্তর ভারতে না কার্তিককে বড় বলে ধরা হয় এবং গণেশকে ছোট ভাই ধরা হয়, আবার দক্ষিণ ভারতে গণেশকে বড় ভাই ধরা হয় এবং কার্তিককে ছোট ভাই। এটা কিন্তু জানা ছিল না। হ্যাঁ গো, এরকম মানে দু রকমের মত আছে। তো যাই হোক, আমাদের দু ভাই এবং দু ভাই আমাদের সন্তুষ্ট রাখুক, আমরা তাদেরকে মন ভরে ভক্তি করব, এই ভাবেই আমরা চলবো, আর পূজোতে যেন বৃষ্টি না হয়, এটা আমাদের প্রত্যেকের মনের কামনা। সেই জন্যই আমি গানের মাধ্যমে চেষ্টা করছি, যেটা বললাম, সন্তুষ্ট করার সবাইকে। চলো আরেকটু সন্তুষ্ট করে নাও, পরের গানে চলে যাই। পরের গান যেটা বলছিলাম যে ওই যে মায়ের দুটো মায়ের রূপ, যে এই গানটার মধ্যে কিন্তু মানাদের তখনকার দিনে ওই গানটার মধ্যে দিয়ে ভীষণভাবে সেটা ফুটে উঠেছে যে আমাদের দেবী মা এবং মানবী মা কোথাও এসে এক হয়ে গেছে, সেরকম একটা গান। আমি তফাত বুঝি না, আমি তফাত বুঝি না, আমি তফাত বুঝি না, দুজনার তফাত বুঝি না। আমার জন্মদাত্রী মা, আমার ঠাকুর ঘরের মা, আমি তফাত বুঝি না, বুঝি না। আমার জন্মদাত্রী মা, আমার ঠাকুর ঘরের মা, আমি তফাত বুঝি না, দুজনার তফাত বুঝি না। দেখি মায়ের মুখের হাসি, যখন মায়ের কাছে আসি দেখি মায়ের মুখের হাসি, আমার দু চোখ দেখে দুটি মানায়, দু চোখ দেখে দুটি মানায়, একটি মায়ের একই প্রতিমা, আমি তফাত বুঝি না, আমি তফাত বুঝি না। আমার জন্মদাত্রী মা, আমার ঠাকুর ঘরের মা, আমি তফাত বুঝি না, দুজনার তফাত বুঝি না। আমার জন্মদাত্রী মা, আমার ঠাকুর ঘরের মা, আমি
তফাত বুঝি না। মা কথাটা একটা ছোট্ট কথা, কিন্তু সত্যি এর অর্থ কিন্তু বিশাল। তবে দেখো, আমরা কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে একেবারে শেষ লগ্নে চলে এসেছি। শেষ গান শুনবো আমরা। তোমার পুজো ভীষণ ভালো কাটুক, তোমাকে শারদীয়ার অনেক শুভেচ্ছা। যারা আমাদের সাথে আছেন এবং ক্যামেরার ওপারে টেকনিশিয়ান ভাইরা, দর্শকরা, সবার পুজো খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থভাবে খুব সুন্দরভাবে পুজোটা কাটাবেন। আমার তরফ থেকে সকলের জন্য শুভেচ্ছা রইল, শারদীয়ার শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। আর আমাদের তনাদা মৃগাঙ্কদার বিক্রমদা, তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। সবাইকে খুব ভালো থাকতে হবে আমাদের জন্য, আমাদের জন্য কিন্তু ওনাদের ভীষণভাবে ভালো থাকতে হবে এবং পুজো খুব ভালোভাবে কাটাবেন, সবাই খুব সুন্দরভাবে কাটাবেন। একদম শেষ গান, এই গান শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নেব। একদম আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আমরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আজ আমরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে।